ইসলাম লিখেছেন আল্লাহ হাফেজ কথাটার অর্থ কী আমরা অনেক সময় কাউকে বিদায়ের সময়টি এটি বলা কতটুকু যুক্তিযুক্ত কাউকে বিদায়ের সময় আল্লাহ নবিকিম সালাম সোনাচুল আস্তাউদ্দি এরকম দোয়া করা যার অর্থ হলো তোমার দিনকে আমি আল্লাহর উপরে ন্যস্ত করছি আল্লাহর কাছে আমানত রাখছি আল্লাহ যেন তোমার দিনকে হেফাজত করেন এবং তোমার আমানতকে হেফাজত করেন এবং তোমার শেষ পরিণতি কাজ যেন ভালো হয় সেজন্য তোমার জন্য দোয়া করছি অতএব সংক্ষেপে বললেও আপনি আস্তাউদ্দি আল্লাহ আপ তোমাকে আমি আল্লাহর কাছে আমার হিসাবে ন্যস্ত করছি আল্লাহ হেফাজতে রাখছি এরকম বলাটা হলো শুননা এটি হলো শূন্য সম্ভবত আমরা এটাই বলবো আস্তাউদিয় আল্লাহ বলবো আল্লাহ হাফেজ বলার চাইতে এটাই বলা উত্তমকার এটি শুন আল্লাহ হাফেজ বলা শূন্য না নয় কিন্তু যদি কেউ আল্লাহ হাফিজ বলেন তাতে কোনো গুণা হবে না আল্লাহ হাফেজ শব্দের অর্থটা খারাপ নয় এটার অর্থ হলো যে আল্লাহ সংরক্ষণকারী অর্থাৎ তুমি যাচ্ছ আল্লাহর হেফাজতে আল্লাহ সংরক্ষণকারের উদ্দেশ্যটি হয় কিন্তু সরাসরি চূন্যের উপর আমল করা অবশ্যই উত্তম এবং ভালো